আজ 21শে ফেব্রুয়ারি 2020, বাংলা ভাষা তথা ভাষা শহীদদের প্রতি সম্মান জ্ঞাপনার্থে নদিয়ার কাঠালিয়া গ্রামে কাঠালিয়া আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদের পরিচালনায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল ভাষা দিবস। প্রতি বছরের ন্যায় প্রতিবেশী বাংলাদেশের ঢাকার ভাষা দিবসের আদলে রাত্রি ঠিক 12টার পরমুহূর্তে বর্ণমালা অঙ্কিত ভাষা দিবসের পতাকা ও আজাদ হিন্দের পতাকা উত্তোলন করা হয়। ভোরবেলায় হয় প্রভাত ফেরি, সারাদিন নানা সমাজ সচেতনমূলক প্রচার, অঙ্কন প্রতিযোগিতা, বক্তব্য, দেশাত্মবোধক নৃত্যগীত পরিবেশন ও আত্মরক্ষামূলক ক্যারাটে প্রদর্শন সহ আরও নানান অনুষ্ঠানের মাধ্যমে ভাষা দিবস পালিত হয়। এছাড়া পরিবেশ দূষণ মুক্ত রাখতে পার্থেনিয়ামের মতো বিষাক্ত আগাছা ধ্বংসের মতো কাজও করা হয় পরিষদের পক্ষ থেকে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।